আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের গণিত বইয়ের সম্পাদ্য 2 ও 3 আলোকে একটা সৃজনশীল শিখাবো। পি কিউ একটি রেখাংশ যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে। ক, রেখাংশ কাকে বলে? উদাহরণ দাও। খ, রেখাংশটি সমান করে একটি রেখাংশ আঁকো এবং বিবরণ দাও। গ, রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো এবং বিবরণ দাও। ক এর উত্তর রেখাংশ, যে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং 2টি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে। চিত্রে PQ একটি রেখাংশ অঙ্কন করা হয়েছে। স্কেলের 0 থেকে শুরু করে 6 দাগ পর্যন্ত 6 সেন্টিমিটার নিয়ে PQ রেখাংশটি অঙ্কন করেছি। খ নাম্বার, ঠিক একইভাবে PQ সমান সমান 6 সেন্টিমিটার নিয়েছি। এখন এই PQ এর সমান করে আমি আরেকটি রেখাংশ আঁকব। যে কোনো একটি রশ্মি এই নিয়েছি প্রথমে, এরপরে পেন্সিল কম্পাসের সাহায্যে PQ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এঁকেছি। এখানে AB PQ এর সমান। এখন আমি এটা কিভাবে লিখব? বিশেষ নির্বাচন, মনে করি PQ সমান সমান 6 সেন্টিমিটার একটি রেখাংশ, PQ এর সমান করে একটি রেখাংশ আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি এই নি, একে কেন্দ্র করে PQ এর সমান ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এই কে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি রেখাংশ PQ রেখাংশের সমান হবে। এখন আসো গ নাম্বারের রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করব কিভাবে। স্কেলের সাহায্যে আমি 6 সেন্টিমিটার নিব, PQ রেখাংশ নিলাম। এখন PQ কেন্দ্র করে PQ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে 2টি বৃত্তচাপ আঁকি। ঠিক একইভাবে কিউকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ 2টি পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি যোগ করি, যা PQ কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো। এখন আমি কিভাবে লিখব? বিশেষ নির্বাচন, PQ সমান সমান 6 সেন্টিমিটার রেখাংশ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। অঙ্কনের বিবরণ, PQ রেখাংশের PK কেন্দ্র করে PQ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে PQ এর উভয় পাশে 2টি বৃত্তচাপ আঁকি। কিউকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে PQ এর উভয় পাশে আরো 2টি বৃত্তচাপ আঁকি। উভয় পাশের বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি যোগ করি, এ বি রেখাংশ PQ কে ও বিন্দুতে ছেদ করে, PQ রেখাংশ তাহলে ও বিন্দুতে কি হলো? সমদ্বিখণ্ডিত হলো। আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।